शारदीय दुर्गा पूजार आनंदर मजते कसुआत पुनर बानर तांडव। নেপেরা বরষুণের ফলত পুনের বানপানীর কবলত কচুয়ার বিভিন্ন অঞ্চল, ফেনে ফুটুকারে বাড়িছে কপিলি আর বরপানী নৈ। বরপানী নৈর ভগ্ন মথাউরিয়েদি পানি সুমাই প্লাবিত করেছে নগাঁও জেলার কামপুর রাজস্বক্র, লংজাপ, জুরিরপাড়, মাধবপাড়া, রজা আলী, আলিটাঙনি, কচুয়া, রাঙলুবস্তি, শিঙিমারি, পমিলা আদি বহুকেইখন গাঁও, যার ফলত বহু ঘর দুয়ারর লগতে খেতি পথার বিনষ্ট হওয়া দেখা গৈছে। চিন্তিত হয়ে পড়েছে স্থানীয় লোক। চলিত বর্ষতেই অষ্টমটো বানপানীয়ে রাইজর মাজত এক আতঙ্কর সৃষ্টি করেছে। আনফালে কপিলি নৈও ফেনে ফুটুকারে বাড়ি অহাত বকুলগুড়ি, কলনি, নলাপাড় আদি বিভিন্ন অঞ্চল ঘুরাই পেলাইছে। কচুয়ার পৰা খাইরুল ইসলামৰ ৰিপৰ্ট, আৱৰ্লি টাইমছ। রজালি মধ্যমগাঁও মানে ইমান পানি হয়েছে, এটা ঘর কেবামান ডুবাইছে, ঘরে ধান চান মানে লয়ে গৈছে না, আর পানি হয়ে আছে, ঘর পড়ে আছে। তে বিধায়ক দিয়ে আছে রহার সমষ্টি, আমার ইয়ার সমষ্টি, এটা হই দেখা নাই নাকি? এতো আহা নাই না, চকু নাই না, অন্ধ আছে এটু। হ্যাঁ, আমি ইমান কষ্ট শাস্তি করেছো, সমস্ত বিধায়ক আছে যে এটুক আমার কি খবরে লওয়া নাই, এটা তো খবর লওয়া নাই। হেরি মানে বিধায়ক মানে এই ডিম্বরদার দাস, এটা মানে হি আই এতে দেখা নাই, এদিন আহা নাই, ইমান পানি হয়ে আছে, আজি নটা দশটা মান পানি হয়ে গেছে। হ্যাঁ, আমি ইমান কষ্ট করেছো, গরু বাছল লইয়া মানুহে ধান চান যা আছেন ঘর অল্প এই ঘর পানি চানি লয়ে গেল, ঘর ভিটি চিটি লয়ে গেল, খাই গেল পয়লা প্রথম প্রথমতে বড় ধান খাই গেল, এতিয়া মানে ইয়া আঘনি ধান কিছু আছে এইটু খাই গেল, আর ঘর ধান চাউল যান আছে সব কিটা ইয়া এই পানি নষ্ট হয়ে গেল, এতিয়া মানুষ মরিবলে ধরেছে, রাস্তার কোনো কাম নাই, আর আমি ইমান শাস্তি ভুগি আছো। হ্যাঁ, আপনি ইয়া নেদেখে আহি পেলায় এক চকুরে এখন এক কঁকালমান পানি, হ্যাঁ এক কঁকালমান পানি ইয়া এতিয়া ইয়া সব পরিয়াল হয়ে পেলায় রাস্তাত উঠি আছো, হ্যাঁ শিবরত আছো। হ্যাঁ, যেহেতু দেখা গেছে পূজার আনন্দের মাজতে আকো কাতিমহিয়া বান, এ বিষয়ে আপনি কি কব? প্রথমত মই অসমবাসী রাইজক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেছো। তার লগে লগে দুর্গা পূজার উপহার হিসাবে আমি আকো নলম্বর একটা বানপানি পালো, যে বানপানীকে আকো আমার ঘরের ভিতর রাস্তাঘাট পুকুরি সুকুরি সব পানির তলত। এটা মানে এই রহা সমষ্টি গরুবার জরাবাড়ি দুটা মৌজার মানুষ এনেকা একটা অবস্থাত পড়েছে, এই মানে বাসা নাই, মুখেরে বাসা নাই যে এইটু বাসা প্রকাশ করি। তার মানে ধরক এটা কথা কবলে গেলে বেয়াও লাগে, কবলে বেয়াও লাগে কিন্তু নকয়ও নোৱাৰো। তার মানে এই বিজেপি সরকার 2016ত অহার পিছরপরা বিপদে রাইজর লগ এরা নাই। প্রথমত যেতিয়া আহিছে, আহি পেলায় লগে বিজেপি সরকারখনে নোটবন্দি করেছে, নোটবন্দি করাত মানুষকল রাজ্যর মানুষের আর্থিক একেবারে ঝুলা করে পেলাইছে। তারপর লকডাউন, তারপর বানপানি, এটার পিছত এটা, এটার পিছত রাইজে বিপদে রাইজর লগেই এরা নাই। কিন্তু এই সরকারখন